হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোলা কিচেন ইউটিউব চ্যানেলে। তো আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো মিষ্টি দই রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি, আপনারা প্যাকেট দুধও নিতে পারেন। এই গরুর দুধ আমি এখন জাল করে ফুটিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আপনারা যতটা মিষ্টি খেতে ভালোবাসেন ততটা চিনি নেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়তে থাকব। চিনিটাকে ক্যারামেলাইজড করে নেব। মিনিট 4-5 সময় ধরে ক্রমাগত চিনিটাকে নেড়ে যেতে হবে। দেখুন, চিনির রং পরিবর্তন হয়ে গেছে, চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধ। দুধটা দিয়ে অনবরত রাখতে থাকব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটা ফুটিয়ে নেব। দুধটা কিন্তু বেশি ঘন করব না। এবার নিয়েছি জল ঝরানো টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দই ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হালকা গরম দুধ। এবার টক দইটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। টক দইয়ের সাথে দুধটাকে ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে আমি দুটো মাটির প্লেট নিয়েছি, তো টক দই মেশানো দুধটাকে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি মাটির প্লেট বা হাঁড়ি না থাকে তাহলে যে কোনো পাত্রে আপনারা দই জমাতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি একটা তোয়ালা নিয়েছি, তোয়ালা দিয়ে ঢাকা দিয়ে দেব। তোয়ালা দিয়ে ভালো করে চারিদিকটা মুড়ে নিচ্ছি। আমি এটাকে সারা রাতের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপরের দিন আপনাদেরকে দেখাবো কীরকম দইটা জমেছে। তারপরের দিন সকালে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দইটা কেমন জমেছে। দেখুন বন্ধুরা, কী সুন্দর দইটা জমেছে। এবার আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দইটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখুন বন্ধুরা কী সুন্দর জমেছে। এরকমভাবে আপনারাও বাড়িতে বানাবেন, বানালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিষ্টি দইয়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যখন আমি নতুন রেসিপির আপডেট দিই তাহলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি চামচের সাহায্যে। দেখুন বন্ধুরা কত সুন্দর জমেছে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।